নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আমাদের এই চ্যানেলে আরও একবার সুস্বাগতম। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে চৈত্র মাসে শুক্লপক্ষের কামদা একাদশীর ব্রত মাহাত্ম্য বা ব্রত কথা শ্রবণ করব। আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, কামদা একাদশীর ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত আছে এবং এই ব্রত মাহাত্ম স্বয়ং শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে কীর্তন করেছিলেন। একবার মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে কামদা একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বলেন, হে মহারাজ, এই একাদশীর ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বলেন, হে মহারাজ, কামদা একাদশী তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। পূর্বে মনোরম নাগপুরে স্বর্ণনির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। গান্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরী মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রীরূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করতেন। একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত এক গান করছিলেন। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল, ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল, মানের বিপর্যয় ঘটল। কর্কট নামে এক নাগ ললিতের মনের ভাব বুঝতে পারল। বিষয়টি সে পুণ্ডরিক রাজার কাছে জানায়। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে অভিশাপ দেন এবং বলেন, রে দুর্মতি, তুমি রাক্ষস হও। সঙ্গে সঙ্গে ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলেন। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ গুহা তুল্য, চোখ প্রজ্বলিত আগুনের মতো, প্রকাণ্ড এক শরীর তিনি লাভ করলেন। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহাদুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করলেন না। ললিত নিত্যয়ভাবে মানুষ ভক্ষণ করতে লাগল। তার পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির সেই দুরবস্থা থেকে ব্যথিত চিত্তে কাঁদতে কাঁদতে ললিতা গভীর বনে প্রবেশ করলেন। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হলেন। সেখানে ঋষি সিংহ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলেন। তাকে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইলেন। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কী কারণেই বা এই গভীর বনে এসেছ? উত্তরে ললিতা বললেন, হে প্রভু, আমি গন্ধর্বের কন্যা, আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানাবার জন্য এখানে এসছি। তখনই ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষে কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্যফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করলেন। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য বললেন, আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ মাত্রই
ললিত সাপমুক্ত হয়ে দিব্যদেহ প্রাপ্ত হল। পুনরায় গান্ধর্ব দেহ লাভ করে ললিতার সঙ্গে মিলিত হলেন। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রতকথা শ্রাদ্ধপূর্বক পাঠ ও শ্রবণে বাজকীয় যজ্ঞের ফল লাভ হয়। তাই আমাদের সকলেরই সমস্ত পাপ থেকে মুক্তি পেতে এবং সমস্ত ইচ্ছার পূরণ ঘটাতে এই কামদা একাদশীর উপবাস রেখে অবশ্যই ব্রতকথা শ্রবণ করা উচিত। বন্ধুরা, আশা করছি আজকের এই ব্রতকথা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।